আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করছি হোমমেড আইসিং সুগার। বাজার থেকে আমরা চড়া দামে কিনে না এনে খুব সহজভাবে বাসায় কিন্তু তৈরি করে নিতে পারি আজকে এই হোমমেড আইসিং সুগার, তাও আবার 1 মিনিটে দুইটি মাত্র উপকরণ দিয়ে। আর আমরা চাইলে দীর্ঘদিন পর্যন্ত হোমমেড আইসিং সুগার বাসায় তৈরি করে ইউজ করতে পারি সহজভাবে। চলুন তাহলে দেখে নিয়ে যাক কিভাবে তৈরি করলাম আজকের এই হোমমেড আইসিং সুগার। এখানে হচ্ছে আমি একটি মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে মেজারমেন্ট কাপের 1 কাপ উঁচু করে আমি চিনি নিচ্ছি। এই চিনিটা আমি সচরাচর বাসায় যে চিনিটা ইউজ করি সেটাই নিয়েছি। আর আজকের এই চিনিটা আমি একটি চায়ের কাপ দিয়ে মেপে মেজারমেন্ট কাপে নিয়েছি। এতে করে উঁচু করে 1 কাপ হয়েছে, আর চায়ের কাপে ছিল 2 কাপ। আর এখন আপনাদেরকে একটু চিনিটা দেখিয়ে দিচ্ছি, একদম ফ্রেশ চিনি। আপনারা কেউ চাইলে প্যাকেটে যে চিনি রয়েছে সেটাও ইউজ করতে পারেন, কিন্তু এই পর্যায়ে ব্রাউন সুগারটা কোনোভাবে ইউজ করা যাবে না। এখন আমি প্রথমে 2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা কিন্তু আমি বিভিন্ন চ্যানেলে রিচার্জ করে, গুগলে রিচার্জ করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি, এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল মাপ। তো এখন আমি শেষে যে টিস্পুনটা দিয়েছি সেটা কিন্তু আমি নিজে থেকে একটু উঁচু করে দিয়েছি, এই পর্যায়ে আমি লেভেল করে দিচ্ছি না। এখন আমি অফ ক্যামেরায় 1 মিনিট পর্যন্ত থেমে থেমে, মানে 20 বা 15 সেকেন্ড পর পর করে আমি আমার ইলেকট্রিক মেশিনটা অন করব আর অফ করব। এই হচ্ছে সেই কাপ, যে কাপ দিয়ে আমি 2 কাপ ভরে ভরে মেপে নিয়েছি। আর অবশ্যই আপনারা যখন আইসিং সুগারটা ব্লেন্ড করবেন তখন আপনাদের ব্লেন্ডারটা বন্ধ করে উপরেটা নিচে, নিচেটা উপরে কিছু চামচ অথবা কিছু একটা দিয়ে উপরে নিচে করে দিবেন। এতে করে উপরেরটা কিন্তু আস্তে থেকে যাবে না। এখন আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। একটি মিক্সিং বোলে একটি ছাঁকনি নিয়ে দেখতে পাচ্ছেন আমি ছেঁকে নিচ্ছি, আর অফ ক্যামেরায় 2 থেকে 3 বার আমি চেলে নিয়েছি। অবশ্যই আপনারা 2 থেকে 3 বার চেলে নেবেন, এই গুটি গুটিগুলি ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তা না হলে পরবর্তী সময়ে আপনারা যদি আজকের এই আইসিং সুগারটা কোনোভাবে আপনারা হুইপ ক্রিমে ইউজ করেন সেক্ষেত্রে গলে গিয়ে আমাদের হুইপ ক্রিমটা কিন্তু নরম বা লিকুইড করে দিতে পারে। আর দেখতে পাচ্ছেন আজকের এই হুইপ ক্রিম বললাম আইসিং সুগার দিয়ে আপনারা ফন্ডেন্ট থেকে শুরু করে হুইপ ক্রিম নানা পদের কেকে কিন্তু ইউজ করতে পারেন। আর এই পর্যায়ে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা একটি এয়ারটাইট বক্সে অথবা বয়মে ভরে রেখে তারপর আপনারা ইউজ করতে পারবেন। কোনো প্রকারে গরম গরম অবস্থায় আপনারা কিন্তু এই আইসিং সুগার বয়মে ভরতে যাবে না, ব্লেন্ডারের পরে কিন্তু আইসিং সুগার গরম গরমই থাকে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।